বন্ধুরা জাস্ট আমরা এখন চলে আসি ঘুরে বাড়ি, ঠিক আছে? আমরা ঘুরে বাড়ি চলে আসি। প্রথম দিন আম বিক্রি করতে এসেছি, এক্সপিরিয়েন্স হলো মাথায় খারাপ এক্সপিরিয়েন্স, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব। সকালবেলা এখন মানে 5টা, ঠিক আছে? আমি বেরিয়ে এসেছি আম বিক্রি করার, তো আজকে প্রথমবার যাচ্ছি, ঠিক আছে? বছরে প্রথমবার যাচ্ছি আমি হচ্ছে আম বিক্রি করতে, তো এফোর্ট দিয়ে এক্সপিরিয়েন্স হয়, ঠিক আছে? এখন দেখার বাকি, যাই কেমন কি ভিড় আছে দেখি। কাঁচা আম নিতে চাইছে না, তো কি যে হবে এখন, তো ভিতর থেকে ঘুরে নিয়ে আসলাম, ঠিক আছে? ভিতরে বিক্রি চলছে আম, এখানেও আম নিচ্ছে, তো ভিতর থেকে ঘুরে আসলাম। বলছে কাঁচা আম নিবে না, তো এখন ভাবছি যে বাইরে নিয়ে চলে যাবো কাঁচা আমটা, দেখি লাস্ট একবার ট্রাই করবো, ঠিক আছে? ট্রাই করার পরে তারপর যদি না নেয় তাহলে বাড়ি নিয়ে যাবো, পাখাটা পাকিয়ে তারপর আবার নিয়ে আসবো, ঠিক আছে? এখানে চলছে ক্যাচাল, সাইকেল পড়ে গেছে উঠে নিয়েছে, ঠিক আছে? পাইকারের সাথে ক্যাচাল চলছে, এদিকেও চলছে আম বিক্রি। ভিতরে আরও প্রচুর ভিড় আছে, আমি ভিতর থেকে বেরিয়ে এসে গাড়িটা লাগালাম, ঠিক আছে? একদম দেখি লাস্টবার ট্রাই করবো, ঠিক আছে? না হলে চলে যাবো বাড়ি নিয়ে পড়ে। তো এখন আসলাম হচ্ছে পয়সা নিতে, ঠিক আছে? তো আমি অল্প পাকাম নিয়েছিলাম, এখানে প্রচন্ড লাইন আছে, তো ওরা ঢেলে দিয়ে তারপর স্লিপ দেখিয়ে পয়সা নিতে হবে। তো এই হচ্ছে আমার আম, ঠিক আছে, ব্যাগের মধ্যে। তো বন্ধুরা জাস্ট আমরা এখন চলে আসি ঘুরে বাড়ি, ঠিক আছে? আমগুলো ঘুরে বাড়ি চলে আসি। প্রথম দিন আম বিক্রি করতে এসেছি, তো এক্সপিরিয়েন্স হলো মাথায় খারাপ এক্সপিরিয়েন্স, ঠিক আছে? কাঁচা আম নিতে চাইছে না, যা আছে পাকা আম নিবে, ঠিক আছে? কাঁচা আম নিতে চাইছে না, আমি কিছু পাকা নিয়েছিলাম ওগুলো বিক্রি হয়ে গেলো, ঠিক আছে? কিন্তু কাঁচা আমগুলো পুরো বাড়ি চলে আসে, যেগুলো পাকবে তারপর আবার নিয়ে আসবো, ঠিক আছে? তো প্রথম দিনের আম যখন এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালোই হলো, ঠিক আছে? হাসি লাগা ব্যাপার এটা, তো বাড়ি গিয়ে বাড়ির লোকের মানে ইয়ে দেখবো, ঠিক আছে, ওদের রিয়াকশনটা কেমন হয়, বা আম ঘুরে নিয়েছিল বাড়ি গেলাম, ঠিক আছে? এটা প্রথম হলো আমার লাইফে, ঠিক আছে, যে কোনো জিনিস বিক্রি করতে এসে বাড়ি ঘুরে নিয়ে যাবো, এটা প্রথম হলো আমার সাথে, জায়গা কোনো দিন এরকম হয়নি, ঠিক আছে? তো যাই হোক, কাঁচা আছে বিক্রি করা যাবে, ওই জন্য বাড়ি নিয়ে চলে আসে, তাও যাবে, ঠিক আছে? এখন বাড়ি গিয়ে বাড়ির লোকের রিয়াকশন দেখবো কেমন হয়। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, ঠিক আছে? এখন আমরা যাচ্ছি হচ্ছে গাজরে, তো একটা জিনিস নিতে যাচ্ছি। তো বন্ধুরা আমরা যেখানে আসলাম এখানে একটা পাওয়ার হাউস আছে, আর এখানে এক্সট্রিম লেগেলে 2 দিন আগে আগুন লেগেছিল, ঠিক আছে? প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে পাশে দুটো কয়েকটা দোকান চলে গেছে। তো এটা হচ্ছে সেদিনকার ফুটেজ, ঠিক আছে? যেদিন আগুন লাগে সেদিনকার ফুটেজ। এখন চলে এসছি আমরা গাজলে, ঠিক আছে? তো দাদা একটা মোবাইল নিবে, তো আমরা মোবাইল সবই চলে এসেছি, তো সারাদিন এখানে ওখানে আড্ডা মেরে, ঠিক আছে, এখানে চলে আসলাম। তো সপ্তাহে এর আগেও এসছি, ঠিক আছে? তো আবার চলে এসেছি সপ্তাহে, এখন এখানে চলছে মোবাইল দেখা দেখি, ঠিক আছে? তো ফাইনালি মোবাইল নেওয়া হলো কমপ্লিট। তো দাদা নিল হচ্ছে A34 5G, ঠিক আছে, স্যামসাংয়ের। তো এখন বেজে গেলো হচ্ছে প্রায় 8টা। তো ফাইনালি মোবাইলটা নিয়ে এখন বাড়ির পথে রওনা দিলাম, ঠিক আছে? তো অনেক রাত প্রায় হয়ে গেল, এখন চলে যাচ্ছে বাড়ি। তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসে, ঠিক আছে? বাড়ি এসে একদম স্নান ধান করে, ঠিক আছে, খাওয়া দাওয়া করে পুরো ফ্রেশ হয়ে, ঠিক আছে, চলে এসে হচ্ছে বিছানে। তো কারণটা হচ্ছে দুপুরবেলায় বেরিয়েছিলাম, ঠিক আছে, সামান্য কোনো একটা কাজের জন্য বেরিয়েছিলাম, কিন্তু এখান থেকে গিয়ে, ঠিক আছে, আজকে বন্ধুরা মিলে প্রচুর প্রচুর আড্ডা হলো, ঠিক আছে? সারাদিনটা প্রচুর ভালো ছিল, মেঘ মেঘ ছিল আর হাওয়া করছিলো, ঠিক আছে? প্রচণ্ড ভালো দিন ছিল আজকে, আর প্রচুর আড্ডা মেরেছে আজকে, ঠিক আছে? তো কী বলবো, যা সন্ধ্যাবেলা বাড়ি ঢুকলাম, তো সন্ধ্যাবেলা বাড়িতে কুটুম এসেছিলো, ঠিক আছে, আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো, তো জাস্ট ওরা এইমাত্র বাড়ি গেলো, ঠিক আছে? তো এখন সবাই ঘরে চলে আসলাম, তো এদিকে সবাই ঘুমিয়ে গেছে, মা ছিল সবাই ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? তো আমি জাস্ট এখন ব্লগটা এডিট করবো। তো বন্ধুরা ব্লগটা এখানে এডিট করছে, ঠিক আছে? আজকে ব্লগটা প্রচণ্ড সামান্য একটা ব্লগ হলো, কারণটা হচ্ছে আমি যখন আড্ডা মারি তখন আমি কোনো ব্লগ শুট করতে পারিনি, ঠিক আছে? কারণটা হচ্ছে মোবাইলের চার্জ খুব কম ছিল। তো বন্ধুরা আমি ব্লগটা এডিট করছি, ঠিক আছে? যদি ব্লগটা খুব ছোট্ট হলো, তো যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভালো একটি ব্লগে। Bye.